করোনায় আক্রান্ত হওয়া পুরুষদের মৃত্যুহার নারীদের চেয়ে বেশি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে প্রথম কোভিড-19 প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত পুরুষরাই বেশি মারা গেছে। লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দেখা যায় করোনা রোগীদের 75% পুরুষ। নিউ ইয়র্কে মারা যাওয়ার নারীদের চেয়ে পুরুষের সংখ্যা দ্বিগুণ। এর কারণ হিসেবে পুরুষদের মদ্যপান, ধূমপান ও বাইরের দূষিত বাতাসে বেশি সময় থাকার পাশাপাশি পুরুষদের চেয়ে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি একথা বলা হচ্ছে। পুরুষের চেয়ে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এ তথ্যটি বিজ্ঞানীদের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নারীরা বৈশিষ্ট্যপূর্ণ হরমোন এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন পুরুষের তুলনায় অনেক বেশি নিঃসরণ করে, যা তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। এ দুটি হরমোন ও এর বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে আসা ক্ষতিকর সাড়া দুই থেকে নারী শরীরকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। সিডার সিনাই মেডিকেল সেন্টার ও স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের রেনেসা স্কুল অফ মেডিসিনের গবেষকরা এ নিয়ে গবেষণা শুরু করেন। স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রধান শ্যারন নাচম্যান বলেন, গবেষণা দেখা গেছে এস্ট্রোজেন শরীর থেকে ভাইরাস অপসারণে এবং ভাইরাসের কারণে হওয়া ক্ষত সারিয়ে তুলতে সহায়তা করে। এদিকে সিডার সিনাই মেডিকেল সেন্টারে পরিচালিত গবেষণায় রোগীদের ওপর প্রোজেস্টেরন প্রয়োগ করা হচ্ছে, কারণ এটির প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। সেন্টারের চিকিৎসক সারা ঘান্দেহারি বলেন, গর্ভাবস্থায় এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ক্ষরণ বেশি হয়, ফলে কোভিড-19 আক্রান্ত হলেও গর্ভবতীদের মধ্যে এ রোগ প্রকট হয় কম। এর অর্থ হচ্ছে নারী হওয়াটা বা গর্ভধারণ করাই একটা সুরক্ষা হিসেবে কাজ করছে। হরমোনের বিস্ময়কর ক্ষমতা কোভিড-19 প্রতিরোধে নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে গবেষকরা বিশ্বাস করছেন। তাসমিন আহমেদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।